تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين ابيضم غناغار মনি বুয়াসকের জিলহজের চাঁদের প্রথম জুমার রাত্রি দেখো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার মা বাবা ভাই বেরাদর আপন স্বজন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আশা দূর দূরান্ত থেকে আশা মিডিয়ে ব্যক্তিত্ব আল্লাহ মেহমানদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহি দরবারে দোকান হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কখনো মঞ্জুর করে না মনি সেই এশারের নামাজ পড়ে শুরু করেছি রাত্রি বেজে গেছে 11টা গো আল্লাহ অনেক লম্বা সময় আল্লাহ তোমার হাবিবের সানে সালাত সালাম তোমার জিকির করেছি কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ কুরবানির বিভিন্ন মাসলা মাসায়েল নিয়ে আলোচনা করেছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ সাথে যুক্ত হয়েছে আমার মায়ের একটা খতম গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দোজাহালের বাদশা নবী কামলাওয়ালার ওছম বড়কে শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লায় হাদিয়া পৌঁছা আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও মনি মেহেরবানি করে মনিব আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছোট্ট ভাই অলসেন এবং আমার সঙ্গে যারা হাত ধরেছে আল্লাহ মেহেরবানি করে আমেরিকা থেকে দোয়া চেয়েছেন লন্ডন থেকে আমার বন্ধু চেয়েছেন মনি কত মানুষ আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছেন মনি দেখে যারা দোয়া চেয়েছেন তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছে প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকালটা সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিবে করে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও মনি কিছুদিন আগে ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে একজন বৃদ্ধ আমার ভালোবাসার মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তার কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও তার কবরে রাজা তুমি বন্ধ করে দাও আল্লাহ মেহেরবানি করে তার আপন স্বজন যারা পৃথিবীতে আছে সবাই যেন মাগফিরাত কামনা করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কাজ করে মনিব আজকের মিলাদের হাদিয়া খতমের হাদিয়া দুরুদের হাদিয়া মাহফিলের হাদিয়া আমার আপন স্বজন যারা প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ ভালোবাসার মানুষগুলো যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের জন্য মনিব মনিব আল্লাহ গো ভালোবাসার মানুষগুলো তাদের আপন স্বজন কি হারিয়েছে তাদের আপন স্বজনের কবরে হারিয়ে তুমি পৌঁছায়া দাও আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তাদের জীবনে যত ত্রুটি করেছে ক্ষমা চাই মাফ চাই মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও সকালটো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিবে করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করাইয়া দাও মনি কিছুক্ষণ আগে এখন থেকে 2 ঘন্টা আগে লাকসাম থেকে জামাল হাদিয়া পাঠিয়েছে গো আল্লাহ আল্লাহ বড় মহাব্বত করে দোয়া চেয়েছে আল্লাহ তুমি জামালকে কবুল করে নাও তার ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ তার আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও মেহেরবানি করে আল্লাহ লন্ডন থেকে আমার বন্ধু আছে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ তার আপন স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও মেহেরবানি করে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ আমার বোন এবং তার সন্তানদেরকে তোমার কুদরতে তুলে দিলাম চামি তুমি নিজে হয়ে যাও আজকে সকালে আমেরিকা থেকে একজন দোয়া চেয়েছে আল্লাহ তিনি অসুস্থ আমাকে অনেক বেশি ভালোবাসেন মহাব্বত করেন ইয়া আমার মায়ের মতো বয়সী মনি আল্লাহ গো ওনার চোখে ইনফেকশন হয়েছে দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ ওনার একটা ছেলে অকাল মৃত্যু হয়েছে আমেরিকার জমিনে ইয়া রাব্বুল আলামিন কিবরিয়া মাহমুদ চৌ
চৌধুরী মরহুম ই আল্লাহ তার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও তার স্বামী চলে গেছে তার স্বামীকে তুমি কবুল করে নাও ইয়া মনি লন্ডন থেকে আমার অনেক বুড়িমা দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আপন স্বজন যারা কবরে প্রত্যেকের খবর আজাব তুমি কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও মনি আমেরিকা থেকে খালা মনি দোয়া চেয়েছে আল্লাহ ওনার বাবা চলে গেছে কিছুদিন আগে ওনার বাবার কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ খাস রহমত তুমি বর্ষণ করে দাও জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ ওনার আপন স্বজন যারা আছে সবাই যেন সবর করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও মনিবো লন্ডন থেকে আমার এক মা এসেছে ইয়া রব্বুল আলামিন উনি অনেক দিন হয়েছে এসেছে ঈদের পরের দিন চলে যাবে আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও ওনার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ উনি যেন সুন্দর সুস্থভাবে সুস্থ শরীর নিয়ে আবার লন্ডনে যাবে তোমার আপন স্বজনদের কাছে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও মনি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোয়া চেয়েছে সবাইকে তুমি কবুল করে নাও খাস করে আল্লাহ কুরবানি এবং হজের মাস চলতেছে আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে যত হাজিরা বাংলাদেশ থেকে মক্কা মদিনা জিয়ারতের জন্য গিয়েছে আল্লাহ সম্পূর্ণ করে বাংলার জমিনে সুস্থভাবে ফিরে আসার তৌফিক তুমি দান করে দিও মনি মেহেরবানি করে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা ঋণী আছে ঋণমুক্তর তৌফিক তুমি দান করে দাও মনি মেহেরবানি করে আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কত ভালোবাসার মানুষ সবার নাম বলতে পারবো না আল্লাহ তাদের স্থান আমার হৃদয়ে মনিবু বিভিন্ন সময় সুখে দুঃখে তারা আমার পাশে থাকে গো আল্লাহ ভালোবেসে তারা আমার পাশে এসে দাঁড়িয়ে যায় সবাইকে তুমি কবুল করে নাও সকলার জীবনের গুনাহ maaf করে দাও সকলার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ যে যে যায় যে কর্ম করছে কর্মের মধ্যে পদোন্নতি দান করে দাও আল্লাহ তাদের আপন স্বজনদের কবর আজাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও মনি মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন যে যে আশা নিয়ে সাজার যার জায়গা থেকে হারিয়ে দিয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও মনি মেহেরবানি করে আমার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে না হায়াত বাড়াইয়া দাও জীবনের গুনাহ maaf করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ আমাদের মাথায় যত চুল আল্লাহ আঞ্চলিক ভাষায় বলি গো মনি তত হায়াত তুমি বাড়াইয়া দাও শারীরিক মানসিক সুস্থতা নিয়ে যেন যুগ যুগ আমাদের মাঝে বেঁচে থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও মনি তোমার কুদরতি কদমে হাত রেখে বলছি গো দয়াল মেহেরবানি করে মনিবু ইয়া বাপ পরওয়ারদিগার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ মেহেরবানি করে সব ধরনের রহমত বরকত তুমি দিয়ে দিও আল্লাহ বড় ভাই দেশে এসেছে কয়দিন পরে বিদেশ আবার চলে যাবে ছুটি শেষ আল্লাহ তাকে তুমি কবুল করে নাও সুন্দর সুষ্ঠুভাবে যেন গন্তব্যে আবার পৌঁছে কর্মে নিয়োজিত হতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ আমার ভাইরা যারা বিদেশে আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও মনি মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আরেকটা বাইরের জন্য প্রসেসিং করতেছে গো আল্লাহ আল্লাহ খাস করে তোমার দরবারে হাত তুলে আল্লাহ দরখাস্ত করে দিলাম আজকের ইসকো দোয়া কবুলের দিন আল্লাহ জুমার দিনে দোয়া খালি ফেরে না গো আল্লাহ আমার বাইটা যেন অল্প সময়ের মধ্যে রূপে ঢুকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মনি বাড়িতে মসজিদের কাজ ধরেছি বিশাল ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বিশাল কমপ্লেক্সের কাজ গো আল্লাহ সুন্দর সুস্থভাবে ফ্রিভাবে সম্পন্ন করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ আমাদের ঘরে যারা মহিলা সদস্য আছে গো আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও যার যার মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ এখনো পর্যন্ত অন্যের বাসায় আছে ইয়া রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে নিজে একটা সুন্দর বাসস্থান বানিয়ে নিজের বসবাস বাসস্থান আবাসস্থল তৈরি করার তৌফিক তুমি দান করে দাও মনি তোমার রহমত তোমার দয়া তোমার কাছে সব কিছু কামনা করছি আল্লাহ এখানে কত মানুষ হাত তুলেছে যার হাত তোমার পছন্দ হয় তার হাতে রসিনা আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ এখানে অসংখ্য মিডিয়ার লোকেরা হাত তুলেছে সবাইকে কবুল করে নাও তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তকে বেশি বেশি করে প্রচার করার তৌফিক তুমি দান করে দাও আজকে যত আলোচনা করেছি দয়াল গো মনি মেহেরবানি করে সবগুলো কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও মেহেরবানি করে আজকের দোয়ার খবর শোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও মনি ইয়া রাব্বুল আলামিন
শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও ওনার সন্তানদেরকে ফ্যামিলি পরিবার তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ অনেক মনের কথা আমার সাথে বলেছে সবার সামনে বলা যায় না সবগুলো মনের আশা তুমি পূরণ করে দাও মনি বিশাল বড় আশা নিয়ে বসে আছি দয়া করে ইয়া পাক পরওয়ারদিগার মানুষের সামনে লোক সমাজে প্রকাশ করতে পারবো না গো আল্লাহ তুমি যেন মনের খবর আল্লাহ সেই বড় কাজটা যেন সম্পূর্ণ করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ জীবনের প্রতিটা মুহূর্তে তোমার দয়া মায়া রহমত চাই আল্লাহ জীবন যতদিন থাকবে তোমার গোলামীর মাধ্যমে যেন নিজের জীবন পরিচালিত করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও মেহেরবানি করে এই ঘর এই বাড়ি আল্লাহ আমাদের সকল সদস্য এবং ভালোবাসার মানুষগুলো গোটা পৃথিবীতে যারা আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি নিজে হইও গোটা পৃথিবীর বক্তা অসংখ্য ভক্তবৃন্দ ভালোবাসার মানুষ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি নিজে হইও আল্লাহ সুন্দরভাবে কুরবানির পশু খরিদ করে ইয়া রাব্বুল আলামিন তোমার নির্দেশ অনুযায়ী ইয়া পাক পরওয়ারদিগার তোমার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পারি ব্যবস্থা তুমি করে দিও ইয়া রাব্বুল আলামিন ইতালিতে একটা ছেলে বড় বিপদে আছে আজ আল্লাহ তার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ লন্ডনে অনেক ছেলেরা আল্লাহ বিপদে আছে তাদের ব্যবস্থা তুমি করে দাও অনেক ছেলেরা মালয়েশিয়া সৌদি দুবাই কাতার বিভিন্ন দেশে ঢুকছে আল্লাহ সবাই দোয়ার প্রার্থী হচ্ছে তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যারা চাকরি করছে চাকরি ব্যবস্থা করে পদোন্নতি দান করে দাও ব্যবসা যারা করছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও পড়াশোনা করা করছে যারা জ্ঞান শক্তি তুমি বাড়ায়া দাও আল্লাহ যে যে পদে চলতে চায় সে পদে চলার তৌফিক তুমি দান করে দাও ছোট বড় সব কাজে কর মেহেরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু তো দাসার আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে দয়াল নবীজির নূরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমা টুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ